সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। রবিবার নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের পলাশীপাড়া থানার অধীন রুদ্রনগর কালীতলা সংলগ্ন জলঙ্গি নদীতে তলিয়ে গেলেন এজেল শেখ নামে এক প্রৌঢ়। সূত্রের খবর, অন্যদিনের মতো আরও অনেকের সঙ্গে এজেল শেখও কালীতলার উল্টো তীরে নদীর চরে নদী পার হয়ে গরু চড়াতে গিয়েছিলেন, কিন্তু গরু নিয়ে নদী পার হয়ে ফেরার সময় হঠাৎই তিনি তলিয়ে যান। প্রথমে স্থানীয় মানুষজন জলে নেমে তার তল্লাশি শুরু করেন, তবে কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে নদীতে নেমে এজেল শেখের সন্ধানে খোঁজ শুরু করেছেন। তবে এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে ঘটনাস্থলে উপস্থিত আছেন পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসন। আর বাবা কিছু লোক পরে গরু চড়াইতে সঙ্গে 3 জন ছিল, সাঁতরে পার হয়ে আসছে গিয়ে ডাঙার তলে এসে ডুবে গেছে, জলে তলেই গেছে। হ্যাঁ, জলে তলে গেছে। কিভাবে আসছিল সাঁতরে? সাঁতরে গরু লেজ ধরেছিল, গরু ফসকে চলে এসছে, এবার তলে গেছে। এটা কোথায় হয়েছে? এটা কাবলিখালি নদীতে। নদীতে। আপনার বাবার নাম কি? বাবার নাম এজেল শেখ। বয়স কেমন? 62 বছর। আপনার নাম? আমার নাম রফিক শেখ। গরু নিয়ে গিয়েছিল নদীর ওপারে। কোথায়? কাবলিখালি ব্যাঙ্কে কালীতলা মন্দিরের সামনে ঘরে। ওখান থেকে গরুর লেজ ধরে পার হচ্ছিল, পার হতে হতে গরুর লেজ ফসকে যায়। ফসকে যাওয়ার পরে তারপরে উনি চলে আসে অন্য সাইডে, অন্য সাইডে এসে তলিয়ে যায়। তলানোর আগে আমি লাস্ট নদীতে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু ওনার কাছে পৌঁছানোর আগে উনি তলিয়ে গেছে। আমি চেষ্টা করেও বাঁচাতে পারিনি। আপনি কী করছিলেন নদীর পাশে? আমি এখানটায় মাছ ধরছিলাম। আপনার চোখের সামনেই ঘটেছে ঘটনা? চোখের সামনে। আপনার নাম? আমার নাম আলমগীর শেখ। বাড়ি? বাড়ি রুদ্রনগর পাড়ায়। আব্বা 10টার সময় মাঠে গেছিল,
গঙ্গা পার হয়ে গরু গরু চড়াই দিতে গরু চড়ি বাড়ি আসছিল তিনটির দিকে, তিনটির দিকে আসতে আসতে গরুর লাল ছেড়ি গঙ্গাতে ডুবে গেছে। রুদ্রনগর জলঙ্গি নদী পার হয়ে গরু চড়াতে গেছিল, ফিরছিল দুপুর বেলায়, দুপুর বেলায় গরুর ল্যাজ ধরে সাঁতরে আসছিল, এরকম হাত করেছে উপরে কেউ বাঁচাবে বলে দিয়ে চলিয়ে গেছে তলে। আপনার নাম? আমার নাম জাহানারা বেগুন। আপনি কে হন? যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।